আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তর সংবাদে। সাথে আছি আমি সোনিয়া একতা রাভা। যশোরের সারসার বাগাচরা বেলতলা গ্রামের রবি দাসের মেয়ে গত এক সপ্তাহ আগে অপহরণের শিকার কিশোরী পূর্ণিমা দাসকে যশোর আদালত চত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আকবর ও তার স্ত্রী রুমা খাতুনকে আটক করেছে সারসা থানা পুলিশ। নাভারন সার্কেলে এসপি জুয়েল ইমরান, সারসা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান ও এসআই মোস্তাফিজুর রহমানের অক্লান্ত পরিশ্রমের ফলেই অপহরণের এক সপ্তাহের মধ্যে দ্রুত পূর্ণিমা দাসকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে মনে করছে ভুক্তভোগীর পরিবার। গত 3 মার্চ বাগাসরা থেকে পূর্ণিমা দাস অপহরণ হওয়ার পর পূর্ণিমার বাবা রবীন্দ্র দাস মেয়েকে আকবর ও তার স্ত্রী রুমা খাতুন নিয়ে পালিয়েছে জানিয়ে সারসা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, পূর্ণিমা দাস নিখোঁজের পর থানায় অভিযোগের ভিত্তিতে উদ্ধার চেষ্টা চালালে অপহরণকারী দুই আসামি সহ কিশোরীকে উদ্ধারে সফল হয় প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে আসামিদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। গত 4/3/2021 তারিখে বাগুড়ি সেখানে রবীন্দ্র দাসের কন্যা পূর্ণিমা দাস অপহৃত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে সারসা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয় এবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া পূর্ণিমা দাসকে উদ্ধার করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের নতুন ভোটারদের কাছ থেকে অর্থ নিয়ে জাতীয় স্মার্ট কার্ড বিতরণের অভিযোগ পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মোহাম্মদ সেলিমের দাবি, স্মার্ট কার্ডের জন্য নয়, সনদপত্র, কম্পিউটারের টাইপ এবং প্রিন্ট বাবদ নেওয়া হচ্ছে এই টাকা। কার্ড গ্রহণকারীদের অভিযোগ, যাদের নতুন হালনাগাদকৃত কার্ডের রসিদ নেই তাদের কার্ড পাওয়ার জন্য টাকা নিচ্ছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালক আলাউদ্দিন হত্যার অভিযোগে মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করে নিহতের ভাই মামলা দিলেও মামলা নেয়নি পুলিশ। বৃহস্পতিবার 11 মার্চ সন্ধ্যার দিকে সিএনজি চালক আলাউদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে এই মামলা এজাহার করেন। তবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এজাহারে সমস্যা থাকায় রেকর্ড হয়নি মামলা। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। হাসপাতালের বাইরে থেকে পানি এনে রোগী ও স্বজনদের পান করতে হচ্ছে, এতে করে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। ঠাকুরগাঁও 200 শয্যার আধুনিক সদর হাসপাতালের 2টি নলকূপই বিকল হওয়ায় পানি সংকট দেখা দিয়েছে। এতে হাসপাতালের ভর্তি প্রায় 300 শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাদের স্বজনরা। বাধ্য হয়ে হাসপাতালের বাইরে গিয়ে অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি সংকটের কারণে রাতের বেলা অনেক রোগীকে বাথরুমের ট্যাপ থেকে পান করতে হচ্ছে নোংরা পানি। বাড়িতে উঠতে না দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার 11 মার্চ গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা 999-এ ফোন দিলে নবজাতক সহ ওই নারীকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার শ্বশুরবাড়ির লোকজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের যশোরেশ্বরী কালী মন্দির এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। চারদিকে চলছে সাজ সাজ রব। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26 মার্চ তিনি ঢাকায় পৌঁছাবেন, 27 মার্চ ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন ও পূজা অর্চনার অংশ নেবেন নরেন্দ্র মোদী। এই ছিল সংবাদ আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।